এদিকে সারা দেশে আবারো বৃদ্ধি পেয়েছে করোনার সংক্রমণ, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দিন দিন শুধু উদাসীনতাই বাড়ছে। শহর কিংবা গ্রামগঞ্জ কোথাও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না, মাস্ক পরার যে প্রবণতা ছিল সেটিও কমেছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চললেও তাতে খুব একটা লাভ হচ্ছে না। শীত বাড়লে এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা চিকিৎসকদের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নানা পদক্ষেপের কথা বলছে প্রশাসন, এক্ষেত্রে জীবনযাত্রা স্বাভাবিক রাখার উপরে গুরুত্ব দেওয়ার কথাও জানান কর্মকর্তারা। দ্রুত উড়ে উড়ে চলে যায় সিজনের কারণে, এবং এই জন্য একটু দূরত্ব কিন্তু থাকলেও কিন্তু আপনি সংক্রমিত হতে পারেন। সরকারের কাছে এই ধরনের প্রস্তাবনা দিয়েছি যে আমরা কোনো লকডাউনে যাব না, জীবন এবং জীবিকার ব্যালেন্সকে আমরা অ্যাড্রেস করে আমরা দ্বিতীয় ঢেউটাকে মোকাবেলা করব। সেজন্য আমাদের যে ইউনিয়ন ভিত্তিক কর্মকর্তার মূল উদ্দেশ্য হলো যে আমাদের রুট পর্যায়ে পর্যন্ত আমাদের সকল মেসেজ যাতে পৌঁছে যায়।